আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি চলে আসছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। অতএব আজকে কোনো কৃষি বিষয়ে কথা বলবো না, কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব যে আজকে এই একটা কৃষকে এতগুলা জমি কিভাবে চাষ করে, দেখবেন কতগুলা আইটেমের সবজি এই জায়গায় আবাদ করেছে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এটাই দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আলু ক্ষেত, এটা আলু, আলু ভালো হয়েছে, আলু ধরেছে। তারপর আপনাদের কাছে এক এক করে আমি সবই শেয়ার করব আজকে, সবগুলা এই জমিতে কি কি এই গৃহস্থ, আর গৃহস্থের নাম হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান। সে আতাউর ভাই আজকে আমাদের মাঝে কি কি শেয়ার সবজি চাষ করছে সে বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখানে এই যে এখানে কিন্তু আলু দেখতে পাচ্ছেন, আর এই যে দেখেন নিড়ানো হয়েছে, এটা হচ্ছে মরিচ, এটা হচ্ছে মরিচ। তারপরে আবার দেখাচ্ছি কি কি আছে, এটা হচ্ছে মরিচ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচের সাথে এটা হচ্ছে টমেটো, এই যে টমেটো, অনেক টমেটো লাগানো আছে, টমেটো গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমেটো, দেখেন কি পরিমাণে টমেটো ধরে আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটো বাগান পুরোপুরি টমেটো, এটা তো আপনাদেরকে বললামই যে আলু। তারপর আরো শেয়ার করতেছি, দেখাচ্ছি এক এক করে সব কিভাবে কি চাষ করলো সে ব্যক্তি, আমি এক এক করে সবই দেখাবো আপনাদেরকে, আপনারা সাথেই থাকুন। বন্ধুরা এটা হচ্ছে বেগুন ক্ষেত, বন্ধুরা দেখুন বেগুন ধরে আছে অনেক, বেগুনের গাছ, বেগুন ধরে আছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেগুন ধরে আছে, কিন্তু আরেকটা বিষয় আপনাদের না বললেই নয়, সে বিষয়টাকে আপনাদের শেয়ার করছি। সে বিষয়টা হচ্ছে একটা সিম, এটা জাংলায় ওঠে না, সিম গাছ এটা এরকমই হয়ে থাকে। এই যে দেখেন আমরা তো সিম ওঠাই জাংলাতে, সিম উঠিয়ে দিই, কিন্তু এই যে সিম গাছটা দেখতে পাচ্ছেন এটা এরকমই থাকে, এর চেয়ে বড় হবে না, কিন্তু দেখেন সিম ধরে আছে, এই গাছটা এরকমই হবে, এই যে সিম, এটা জাংলায় উঠবে না, এটা এরকমই থাকবে, এটা খুব ঘন করে লাগানো হয়। আরো আছে দেখাচ্ছি, সে পরীক্ষামূলক চালাচ্ছে যে এই সিম, এই দেখতে পাচ্ছেন ফুল দিছে, গাছটা কিন্তু ছোট, মানে নেক্সট টাইমে সে এই সিম গুলো করবে, তাই এটা পরীক্ষামূলক সে লাগাইছে যে কিভাবে কিরকম হয় এই সিম গুলা। আরো আছে, তাই আপনাদের মাঝে আমি এটাও শেয়ার করলাম। প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে। এগুলো হচ্ছে বেগুন, আর এই যে এখানে আছে সিম দেখতে পাচ্ছেন, এটা লাল সিম, এটা খয়েরি কালারের সিম হয়, দেখতে পাচ্ছেন ফুলগুলা এরকম, এটা এরকমই হবে, এটাতে জাংলা লাগে না, বেশি বড় হয় না এই গাছগুলা। মানে আজকে আমি আপনাদের মূলত বিষয় সেটা হলো আপনাদের মাঝে আমি শেয়ার করব এই যে আমাদের আতাউর ভাই আমাদের, সে কিভাবে কি সবজি কত প্রকার আপনাদের মাঝে, মানে কিভাবে সে চাষ করে সে বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কেটে ঘাস হয়েছে অনেক, সে নিড়াবে, এখনই নিড়ানো শুরু করছে, এটা হচ্ছে পেঁয়াজ,
সেটা এটা হচ্ছে আপনার পেঁয়াজের বিচি থেকে, যেটা পেঁয়াজের দানা থেকে পেঁয়াজ হয় সেই পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে পেঁয়াজের থেকে পেঁয়াজ নয়, এটা পেঁয়াজ থেকে পেঁয়াজ নয়, এটা হচ্ছে পেঁয়াজের যে বীজ আছে দানা, সে পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ, এটা এই পেঁয়াজটা বন্ধুরা। আর এই যে পাশে আছে রসুন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে রসুন দেখতে পাচ্ছেন, রসুনের পাতাটা কিন্তু চেপটা এই যে, আর ডান পাতার মতন, আর পেঁয়াজের পাতা হচ্ছে গোল। বন্ধুরা আমি আবার আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি, বন্ধুরা সাথেই থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ, এটা চারা, পেঁয়াজের চারা থেকে পেঁয়াজ, পেঁয়াজের দানা বীজ থেকে, দেখেন পেঁয়াজ আসলে সব অনেক ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ, আবার বলি দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক এই কৃষি আবাদ করে অনেক লাভবান হয়েছে, এই অনেক দেখতেই পাচ্ছেন। আমি এক এক করে সব দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। আর এটা হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ, এই যে এটা, এটা অলরেডি পেঁয়াজের ফুলকি, আর যেটা পেঁয়াজের ফুল বলে সেটা অলরেডি বিক্রি করা শুরু করে দিয়েছে সে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ফুলকি, যেটা বলে পেঁয়াজ কালিয়া, পেঁয়াজের কালিয়া, অনেকে পেঁয়াজের ফুলকি বলে, পেঁয়াজের ফুল বলে, পেঁয়াজের কালিয়া বলে। এই যে এটা, এটা পেঁয়াজ থেকে পেঁয়াজ, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভালো মাশাল্লাহ অনেক পেঁয়াজ হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তারপর আবার দেখাচ্ছি এখানে লাল শাক আছে, এখন কিন্তু লাল শাকের সিজন নয়, তারপর সে অনেক লাল শাক ফলানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাল শাক। আমি আপনাদেরকে বলেছি প্রথমে যে আমি আজকে সবগুলো ভিডিও শেয়ার করব, সে ব্যক্তি কি কি চাষ করছে। সবগুলো সবজি শেয়ার করব, এটা হচ্ছে তার কলার বাগ, যেটাকে কলা বাগান বলে, কলার বাগ। এখানে দেখতে পাচ্ছেন কলা আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে অরিজিনাল দেশি সবরি কলা, দেখেন এটা কিন্তু বাতি হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আশা করি প্রিয় বন্ধুরা, আসলে কলা কিন্তু ভালো হয়নি, মোটামুটি শরীরটা বেশি বড় নয়। আর এই যে এখানে, এখানে হচ্ছে খিরাই, আবার খিরাই, খিরাই চারা, খিরার চারা লাগানো হয়েছে, বড় হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই। এটা হচ্ছে খিরাইয়ের চারা, দেখতে পাচ্ছেন সারি সারি লাগানো হয়েছে, এই যে অভাব নেই, অনেক অনেক লাগানো আছে। বন্ধুরা যারা আমার চ্যানেলে পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এত আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে আমার ভিডিওটা সবাই দেখেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই। দেখতেই পাচ্ছেন আমি জমির ইয়াদিয়া বের বের পার হইতেছি, এক জমি থেকে আরেক জমিতে যাচ্ছি, বলি আজকে পানি দিয়েছে জমিতে ও উপরে। বন্ধুরা এই যে আরেকটাতে চলে আসছি, এটা হচ্ছে করল্লা, করল্লার ক্ষেত, এই যে এটা হচ্ছে করল্লা, দেখেন কিভাবে করল্লার জাংলা দিয়েছে, আর করল্লার গাছগুলো কিভাবে উঠতেছে, উঠবে করল্লা কিন্তু আসতেছে বন্ধুরা, করল্লা কিন্তু এই যে ধরে গেছে অলরেডি,
যেহেতু করলার এখন সিজন আসছে, এটা হচ্ছে আপনার একটা আছে গস করলা, একটা আছে উস্তা, আর একটা আছে মেডিমোডের কি বলে আমি সঠিক জানি না, কিন্তু এটা উস্তা নয়, এটা হচ্ছে আপনার এই যে এই সাইজ হবে, এর বেশি বড় হবে না। এই যে উস্তা কিন্তু আরো ছোট, একটু গোল আকারের হয়, এটা কিন্তু উস্তা নয়, এটা হচ্ছে জানি কি করলা বলে আমার সঠিক মনে আসছে না বন্ধুরা, তো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। দেখেন করলার ফুল অনেক আসছে, করলাও অনেক ধরতেছে, কেবল নতুন লাগানো হয়েছে। বন্ধুরা আবারও বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে। বন্ধুরা এই যে আবারও চলে আসলাম সেই পিয়াজ কেটে, আমি পিয়াজ সে ব্যক্তি কিন্তু অনেক পিয়াজ লাগাইছে, এবার আলু অনেক আলু লাগাইছে, এই যে পাশেই পিয়াজ ক্ষেত আলু ক্ষেত, আলু এত ভালো হয়েছে আপনাদের দেখাচ্ছি, আপনার সাথেই থাকুন, আশা করি পাশেই থাকবেন। আমি অনেক দেখাচ্ছি, এটা হচ্ছে আলু ক্ষেত, আসলে নতুন আলু, এটা এই আলুটার নাম হচ্ছে খাটিনাল স্টারিজ আলু। বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই যন্ত্র গ্রাম অঞ্চলে থাকে, দেখেন এটা দিয়ে কিন্তু জমিতে পানি দেওয়া হয়, এই এইটা দিয়ে আজকে জমিতে পানি দেওয়া হয়েছে, এই মেশিন, এই সেলো মেশিন, এটাকে সেলো মেশিন বলে, এটা আজকে জমি থেকে পানি দেওয়া হয়েছে। এই যে পানি এখনো জমিতে আছে, এই যে দেখতেই পাচ্ছেন পানি, কেবল পানি বন্ধ করা হইলো পানি দেওয়া। বন্ধুরা আমি এখন যে আরেকটা সবজি দেখাবো, সেই সবজিটা আসলে টাটকা জিনিসের স্বাদই আলাদা। দেখেন কিভাবে মূলা তুলছে সারি সারি, আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মূলা, এগুলো তোলা হচ্ছে বাজারে নিয়ে যাবে। আর সেই মূলা ক্ষেত, কিন্তু আমি একটা মূলা তুলবো, সাথেই থাকুন বন্ধুরা। আর আপনাদের মাঝে আমি আজকে পরিচয় করিয়ে দিব আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের আতাউর ভাই, সে আতাউর ভাই সবজি আবাদ করে, আমাদের আমার খুব ভালো লাগে, তাই আমি আসি এগুলাতে উপভোগ করার জন্য। এই যে আমার আতাউর ভাই, আমি দেখেন আমিও মূলা তুলবো বন্ধুরা। এই যে আমি কিন্তু মূলা তোলার জন্য এই যে দেখেন কতটুক বড় মূলা তুলে নিয়ে আসলাম, এই যে বন্ধুরা দেখতেই পেলেন আমি মূলা তুললাম, মূলা দেখছে মূলা তুলছে, যেখানে একটু মানে বড় সাইজটা আগে তুলবে পাতলা করে দেওয়ার জন্য, সেই জন্যে বাসাই কিন্তু বাসাই ভাবে বাসাই করে করে মূলা তুলছে। এই যে দেখেন মূলা, কেউ বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিব, এই যে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি, আর সবার জন্য রইল শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।